অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার বিমলচন্দ্র রায় স্যারের অবসরজনিত বিদায়, 31 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল তথা উত্তরবঙ্গের চিকিৎসা ক্ষেত্রের এক উজ্জ্বল নক্ষত্র ডাক্তার বিমলচন্দ্র রায়, উত্তরের এই জনপদে সার্জারি চিকিৎসা সেবার কলেবর বৃদ্ধি ও রোগীবান্ধব করার ক্ষেত্রে স্যারের অবদান অনস্বীকার্য। January 1965 লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ সিন্ধুনা গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মৃত বীরেন্দ্রনাথ রায় এবং মাতা গিরিবালা। তিন ভাই ও সাত বোনের মধ্যে স্যার পঞ্চম সন্তান। পারিবারিক আবহের মধ্য দিয়ে শিক্ষা জীবনের হাতেখড়ি হলেও হাতিবান্ধা 1নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয়। হাতিবান্ধা SS উচ্চ বিদ্যালয় থেকে 1980 সালে প্রথম বিভাগে মাধ্যমিক এবং আলিমুদ্দিন সরকারি কলেজ হাতিবান্ধা থেকে 1982 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে সফলতার সাথে উত্তীর্ণ হন। এরই ধারাবাহিকতায় 1982-83 সেশনে 12তম ব্যাচে রংপুর মেডিকেল কলেজে মেডিকেল শিক্ষা জীবন শুরু করেন এবং 1987 সালে MBBS ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেন। 2 মাস NGOতে চাকুরির পর 10ম BCS এ স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। December 1991 লালমনিরহাট জেলার গোকুন্দা তিস্তা উপস্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন। 3 বছর গ্রামীণ জনপদে চিকিৎসা সেবা নিরলসভাবে প্রদানের পর 1994 সালে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে তৎকালীন PG হাসপাতালে বদলি হন। FCPS পার্ট 1 পরীক্ষায় উত্তীর্ণ হন, একই সাথে MS কার্ডিওথোরাসিক পরীক্ষায় চান্স পান। 1995 সালে স্যার সার্জারি ট্রেনিং সম্পন্ন করার লক্ষ্যে সহকারী রেজিস্ট্রার পদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। প্রথিতযশা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার সুবহান স্যারের তত্ত্বাবধানে তিনি সার্জারি প্রশিক্ষণ সম্পন্ন করেন। 1997 সালে স্যার সার্জারি কোর্সে PG হাসপাতালে পুনরায় বদলি হন। 2000 সালে জানুয়ারি সেশনে তিনি FCPS সার্জারি ডিগ্রি অর্জন করেন। আবাসিক সার্জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের মাধ্যমে জেনারেল সার্জন হিসেবে জীবন শুরু করেন। 2001 সালে জুনিয়র কনসালটেন্ট সার্জারি পদে লালমনিরহাট সদর হাসপাতালে তিনি বদলি হন। সুদীর্ঘ সময় স্যার লালমনিরহাট জেলায় সার্জারি স্বাস্থ্যসেবা প্রদান করেন। লালমনিরহাট জেলায় তিনি খ্যাতনামা সার্জারি বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। 2009 সালে স্যার সহকারী অধ্যাপক পদে রংপুর মেডিকেল কলেজে যোগদান করেন। সেবা ও শিক্ষকতার মানসিকতা নিয়ে সার্জারি বিভাগে স্যারের পথচলা শুরু। তার নিষ্ঠা, কর্ম পরিকল্পনা, ধৈর্য, কঠোর অধ্যাবসায়ে আজ তিনি হয়েছেন এই উত্তরের অন্যতম একজন প্রখ্যাত শল্য চিকিৎসক। 2013 সালে স্যার সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং 2014 সাল থেকে তিনি সার্জারি বিভাগের ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে স্যার অধ্যাপক সার্জারি পদে পদোন্নতি লাভ করেন এবং তিনি বিভাগীয় প্রধান হিসেবে সার্জারি বিভাগ পরিচালনা শুরু করেন। ডাক্তার বিমল স্যার ছিলেন শিক্ষার্থী বান্ধব এবং তার সাহচর্য ও দিক নির্দেশনা ছিল অনুসরণীয় ও অনুপ্রেরণীয়। এরই ফলশ্রুতিতে স্যারের অধীনস্থ অনেক চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। স্যার 6 জানুয়ারি 2022 সালে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। তার সুচিন্ত কর্ম পরিকল্পনা ও দূরদর্শিতায় রংপুর মেডিকেল কলেজের সুনাম প্রতিষ্ঠিত হয়েছে দেশ জুড়ে। দায়িত্বপ্রাপ্তির সময়কালে সার্জারি বিভাগে সার্বিক উন্নয়ন হয়েছে স্যারের হাত ধরেই
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অপারেশন থিয়েটার ও সেমিনার রুমের আধুনিকায়ন, সার্জারি বিভাগে লাইব্রেরি ও একাডেমিক কর্নার প্রতিষ্ঠা, স্কিল ল্যাব স্থাপন, সার্জারি বিভাগে এন্ডোস্কোপি সেবা ইত্যাদি। ডাক্তার বিমল স্যার ছিলেন ছাত্রবান্ধব, সহজভাবে বোঝানোর ক্ষমতা, সময় উপযোগী, সাবলীল ও সুন্দর উপস্থাপনার জন্য শিক্ষার্থীদের নিকট তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের মধ্যে তার সাহচর্য ও দিক নির্দেশনা ছিল অনুপ্রেরণার। স্যার একজন অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ ছিলেন। রংপুর মেডিকেল কলেজে উন্নয়ন ও সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য স্যার ছিলেন বদ্ধপরিকর। ছাত্রছাত্রীদের বায়োমেট্রিক হাজিরা, অনলাইন পেমেন্ট, কলেজ ক্যান্টিন পুনরায় চালুকরণ, সিমুলেশন ল্যাব স্থাপনের সার্বিক ব্যবস্থা, বিভিন্ন বিভাগে লেকচার হল ও গ্যালারিতে উন্নতমানের প্রজেক্টর সরবরাহ, সিটিজেন চার্টার স্থাপন, লাইব্রেরি আধুনিকায়ন, পর্যাপ্ত বইপত্রের ব্যবস্থা, কনফারেন্স রুমে আধুনিক সাউন্ড সিস্টেম ইত্যাদি তার প্রচেষ্টারই ফসল। রোগীদের জন্য স্যার ছিলেন অন্তঃপ্রাণ। বহির্বিভাগ ও অন্তঃবিভাগে সার্জারি সেবা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়েছেন অনেক পদক্ষেপ, প্রতিষ্ঠা করেছেন ব্রেস্ট ক্লিনিক, থাইরয়েড ক্লিনিক। স্যার 1995 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্যারের সহধর্মিণী রঞ্জনা রানী দাস বর্তমানে রংপুর নার্সিং কলেজে নার্সিং ইনস্ট্রাক্টর পদে কর্মরত। স্যার তিনজন সুযোগ্য সন্তানের জনক। বড় ছেলে অর্ণব রয় দেশে সিএসইতে অনার্স শেষে বর্তমানে উচ্চশিক্ষার জন্য লা ট্রোব ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে অধ্যয়নরত। মেয়ে অদিতি ফাল্গুনী রয় MBBS ফোর্থ ইয়ারে অধ্যয়নরত। ছোট ছেলে অরুণাভ রয় কম্পিউটার সায়েন্স বিষয়ে অধ্যয়নরত। স্যারের শখ বই পড়া, গান শোনা, বৃক্ষরোপণ করা, রবীন্দ্রসঙ্গীত স্যারের বিশেষ পছন্দ। প্রাকৃতিক পরিবেশ ও গাছের প্রতি রয়েছে তার দুর্বলতা। স্যার ঘুরতে ভালোবাসেন। বিভিন্ন ট্রেনিং ও সপরিবারে স্যার ভ্রমণ করেছেন ভারত, আমেরিকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল ও দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে। সময়মতো কাজ করতে না পারা, কাউকে কষ্ট দেয়া স্যারের কাছে বেশি কষ্টের কারণ, তাই তিনি সর্বদা চেষ্টা করেন সময়ের সাথে সাথে চলার। স্যার তার পদচারণায় প্রতিটি ছাপ এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা আমাদের জন্য অনুকরণীয়। জীবনের কিছু কিছু মুহূর্ত পৃথিবীর অমোঘ নিয়মে আমরা না চাইতেও চলে আসে। আমরা তা মেনে নিতে বাধ্য হই। ঠিক তেমনি আজ স্যারের অবসরজনিত বিদায়।
মন বলছে এই মুহূর্তটা যেন না আসে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর, রবীন্দ্রনাথের ভাষায়, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। জীবনের এই কঠিন সত্যটুকু মেনে নিয়েই আমাদের পথ চলা। আজ আপনার প্রাতিষ্ঠানিক বিদায় হলেও আপনি আমাদের সকলের মনে থাকবেন শ্রদ্ধার পাত্র হয়ে, কারণ জীবন একটি ভ্রমণ মাত্র, এখানেই থেমে যাওয়া নয়।